আমি কিন্তু আমি কিন্তু দৌড়ে ধরবার জন্য চেষ্টা করছি, আমি কোথায় তুই আমাকে মারলি কেন? তখন তখন কিন্তু পুলিশ কিন্তু ওদেরকে ধরেনি, অবশ্যই পুলিশ মনে করেন ব্যর্থটা করছে, কারণ পুলিশ সেদিন কিন্তু ইচ্ছে করলে তাদের কর্তব্য ছিল যখন আমাকে প্রথমে একটা ঘুষি মারে একটা ছেলে, তখন আমি কিন্তু মাঠের মধ্যে দেখেছেন, আমি বলছে ও আমি কিন্তু আমি কিন্তু দৌড়ে ধরবার জন্য চেষ্টা করছি, আমি কোথায় তুই আমাকে মারলি কেন? তখন তখন কিন্তু পুলিশ কিন্তু ওদেরকে ধরেনি, এবং পুলিশ কিন্তু যখন আমাকে ঘুষিটা মারছে পুলিশের একটা কর্তব্য ছিল যেহেতু গন্ডগোল, ওরা আমাকে যদি গাড়িতে সসম্মানে যদি উঠে দিত তাহলে কিন্তু আর আমাকে কেউ গায়ে হাত দিতে পারে না, তার সেই দিন তারা ব্যর্থটা মনে কিছু মনে করে তারা গ্রেপ্তার করেছে। আর এই 16 জন আসামি তারা অরিজিনাল কি না, তারা এরা মেরেছে কি না, এই জন্য আমাকে ডাকে তাদেরকে ছবি দেখাইছে, পরে দেখি হ্যাঁ এরা আমাকে মেরেছে, আরও 4-5 জন বাকি আছে, তাদেরকে আজকে রাতের মধ্যে ধরার কথা বলেছে আমাকে, যে তুমি নিশ্চিত থাকো আজকে রাতের মধ্যে তোমাকে ধরা হবে। আর অসংখ্য ধন্যবাদ ডিবি হারুন স্যারকে, ডিবিতে যারা সমস্ত টিমকে, যারা এই আমার আসামিকে এত তাড়াতাড়ি ধরবে আমরা ভাবতেই পারিনি, যে আমরা মনে করেছিলাম হয়তো তারা ক্ষমতাশালী দলের লোক, এদেরকে হয়তো পুলিশ ধরবে না, এদের হয়তো বিচার করবে না, তো যে হিসেবে আনা ডিবিরা খুবই অল্প সময়তে 16 জনকে ধরেছে, আমি তাদের এই মনে করেন ধরাতে এবং ডিবি হারুন স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসামিগুলো ধরেছেন। আমার একটাই দাবি থাকবে যে আজকে যে আমার উপর ধরেন আমি হিরোল মিশনে মারাও যেতে পারতাম, এই নির্বাচন নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে, তো যারা ক্ষমতাশালী দলের লোক তারা ক্ষমতা ঠিকই আছে, কিন্তু মাস পরে কিন্তু যা মা কিছু মা তার সন্তানকে হারাচ্ছে, কিছু বউ তার স্বামীকে হারাইছে, তো এইরকম ঘটনা যাতে কোনো নির্বাচন নিয়ে যে কাউকে যাতে কোনো মায়ের যাতে আর কোল খালি না হয়, তাই আমি অনুরোধ করব এমন এরকম একটি দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন যে নির্বাচন নির্বাচন করে অনেক লোকের মনে করেন মৃত্যুবরণ করেছে, যাতে এইরকম মৃত্যুবরণ না করতে পারে, আর কোনো মায়ের যাতে কোল খালি না হয় যে যে আসামিগুলো আমার উপর মেরেছে তাদেরকে এমন আর আপনি ব্যবস্থা করবেন যাতে আর কোনো দিন কারোর কাছে হাত দিতে হবে। আমার কথা আমাকে আপনার পছন্দ না হলে আমাকে ভোট দিন না, আমাকে পছন্দ না হলে আমাকে এড়িয়ে যান, কিন্তু আমাকে মারার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি, কারণ আপনারা দেখেছেন সেনকে জিয়ারা আমাকে মেরেছে এক উপর আলার জন্য আজকে আমি বেঁচে আছি, কারণ ওনারা যদি একটু বিবেক করত যে তারা মনে করেন আমাকে মনে করেন হলে যে ভুল করেছে নাহলে আলম কোনো অন্যায় করেছে তাকে ছেড়ে দিই, কিন্তু ওরা পাষণ্ডের মতো ওরা আমি মারার পরে মাটিতে পড়ে গেছি, ওরা ওখানে কিন্তু আমাকে মাটিতে পড়ে যাওয়ার পরে আচ্ছা ধরে মার দিয়েছে। আমার একটা জিনিস দুঃখ লাগছে, আমি ডিবির কাছে খুব সন্তুষ্ট, কিন্তু ওখানে বিজিবির যে গাড়িটা ছিল যে বিজিবির একটা গাড়ি কিন্তু আমি মার যখন মারে আমি দৌড়ে কিন্তু তাদের কাছে গেছিলাম, তারা কিন্তু গাড়ি থেকেই নামেনি, কিন্তু এরা কেন গাড়ি থেকে নামলো না কাদের সাথে নামলো না এই বিষয়টা ডিবিতে বলবো, তারা তদন্ত করার জন্য তারা কেন আসলো না। আর যে পুলিশগুলো মনে করেন ভিতরে ছিল আমাকে মারার পরে তখন বলেছিল সাংবাদিক আলমক মারতেছে তা আপনি ওর কাছে যান, তারা কেন আসলো সেই অফিসার থেকে শুনবেন, তারা কার নির্দেশে তারা বাসার ওই আপনি হলে কেন্দ্র থেকে পারল না, আর আমাকে মারার পেছনে তারা কেন সহযোগিতা করলো না।